ওম নমো নারায়ণায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের অন্যতা একাদশী বা অজা একাদশীর ব্রত কবে পালিত হবে এবং এই একাদশীর পারণের সময় কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও এবং একাদশীর পালন মন্ত্র মন্ত্র ও সংকল্প নিয়ে আলাদা আরো একটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও বছরের সবকটি একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলে পেয়ে যাবেন এই সকল ভিডিও আপনারা ভক্তি কথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে জেনে নেওয়া যাক দু সালের অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রত কবে পালিত হবে বাংলার বারোই ভাদ্র চোদ্দশো ও ইংরেজির উনত্রিশে অগস্ট দু বৃহস্পতিবার পালিত হবে অন্নদা একাদশী বা অজা একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো ও ইংরেজির আঠাশে অগস্ট দু বুধবার শেষ রাত্রি চারটে বেজে কুড়ি মিনিট গতে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো ও ইংরেজির উনত্রিশে অগস্ট দু বৃহস্পতিবার রাত্রি তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে একাদশীর পারণ হবে পরদিন অর্থাৎ বাংলার তেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তিরিশে আগস্ট দু শুক্রবার সকাল সাতটা বেজে একান্ন মিনিট থেকে বেলা নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এদিন গোস্বামী মতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা